অথবা রোদের ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো ব্যাপারটা দেখি রোদ হচ্ছে বিদ্যুৎ ফ্রবের বাধা তাই কোন পদার্থের দৈর্ঘ্য যদি এল যত বেশি হবে তার বাধা তত বেশি হবে অর্থাৎ এই একটা তার ধরে নিলাম তারটা কি আছে লম্বা একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে দৈর্ঘ্য থাকবে তাহলে দৈর্ঘ্য যত বড় হবে বাধা তত বেশি থাকবে কেন এটা বোঝাটা তোমার খুব সহজ আসলে রোদ উৎপত্তি হয় কোথা থেকে এই কথাটা তোমাদের বই আলোচনা একটু শেষে রোদ তৈরি হয় সাধারণত আমরা জানি প্রত্যেক কি দিয়ে তৈরি ফরমানু দ্বীপ তৈরি পরমানুর দিক থেকে ইলেকট্রন এবং প্রোটন থাকে তাহলে ইলেকট্রন গুলো কি থাকে ফরমানুর মধ্যে আবদ্ধ থাকে ঠিক আছে এবং আহ কোন পদার্থের ইলেকট্রনগুলা দৌড়াদৌড়ি করতে পারে কোনটা বেশি করতে পারে কোনটা কম দৌড় করতে পারে এই নিয়ে তো আমরা পরিবে পড়ছিলাম ঠিক আছে তো ব্যাপারটা হলো যে এখন ইলেকট্রন তো দৌড় দিয়ে দৌড় দিয়ে তার সময় লাগবে না এখন দৌড় দিলে সামনে সে বাধা হবে না তাহলে টুকু জায়গা একটা ইলেকট্রনে যে যতটা ফল মানুষকে ডিঙিয়ে যেতে হবে যদি বেশি লম্বা তার হয় তাহলে বেশি যেতে হবে তাহলে তাকে বেশি কষ্ট করতে হবে বেশি বাধা পাবে সুতরাং তার রোদটা কি হবে বেশি হবে তাহলে দৈর্ঘ্য যত বাড়াবে রোদ তত বেশি হবে তাহলে এটা কি স্বাউনিক ব্যাপারটা বুঝে তো নাকি তাহলে আর কি এল অর্থাৎ রোদ দৈর্ঘ্যের সাবান আমরা রোদ নিয়ে একটা তথ্য দিলাম দ্বিতীয় তথ্য আমরা দেখবো যে আবার শুরু একটা পথ দিয়ে যত সজা মানে সেকেন্ড পদ দিয়ে যত সহজে যেতে হবে মোটা পদ দিয়ে তাতে তত বেশি সহজে যেতে হবে সেকেন্ড পথে বাধা বেশি মোটা পথে বাধা কম আসবে তাইলে কম একটা কম লাল একটা বাড়বে অর্থাৎ তার মোটা হয়ে গেলে আহ রোদ কমে যাবে ঠিক আছে তার সিগন হয়ে গেল রোদ বেড়ে যাবে তাহলে একটা একটা বিপরীত তাহলে বিপরীত হলে এটা কি বলি ব্যাসার্ধ এই কথাটা এখানে বলা আছে তাহলে এখন ক্ষেত্রফল যদি কি হয় এ হয় আর রোদ যদি আর হয় তাহলে আর সামনে কি হবে 1 এ হবে ব্যাপারটা বুঝে তো তাহলে দৈর্ঘ্য ছিল সামনাধিক আর ক্ষেত্রফলের কি হলো ব্যাসার্ধ তাহলে আমরা সেটা লিখতে হবে আর সামনাধিক 1/a ক্লিয়ার তো এটা নাকি এখন আমরা দেখো রোদ সংক্রান্ত দুইটা সূত্র পেলাম দুইটি বিষয়কে আমরা একসাথে লিখব কিভাবে লিখব দেখো এখন দুইটি বিষয়কে একসাথে এখানে কিভাবে আসছে যে আর ইকাল টু এল বাই এ কিভাবে আসছে সেটা আমি একটু ব্যাখ্যা করে দিব ঠিক আছে এখানে রো কে বলছে হয় এটা ধ্রুবক রো সে রেজিস্টিভিটি অর্থাৎ আপেক্ষিকরণ ঠিক আছে এল হচ্ছে লেন্থ এ হচ্ছে ক্রস সেকশন অফ এরিয়া মানে ক্ষেত্র বল আর কি ঠিক আছে তো এখন এই আগে দুইটা সূত্র একটা ছিল আশানুদিক এল আর এটা ছিল আশানুদিক 1 বাই এই দুটো সূত্রকে সরাসরি তোমাদের এভাবে এইভাবে লিখে নিছে এইভাবে কিভাবে আসছে সেটা আমরা আরেকটু নিজেরাই করে নেই এটা ছিল কি আশানুদিক এল আর এটা ছিল আশানুদিক

তাহলে রোয়েল টু কি আর এ বাই এল অর্থাৎ কোন পদার্থের রো এর মান তুই বের করবে ওই পদার্থের আর এর মান যদি আগে থেকে জানা থাকে এ তো আমরা খুব সহজে মাপতে পারি এল আমরা খুব সহজে মাপতে পারি সুতরাং তিনটা রাশি বের করে আমরা ক্যালকুলেশন করলে আমরা আর এর মান আফিকি ক্রুদ রো এর মান জেনে যাব এখানে তোদের বই বল আছে এটা একটা নির্দিষ্ট পদার্থের জন্য নির্দিষ্ট অর্থাৎ লোয়ার রো এর মান নির্দিষ্ট তামার রো এর মান নির্দিষ্ট এভাবে গোল্ডের রো এর মান নির্দিষ্ট ঠিক আছে সেজন্য নির্দিষ্ট এর এটাই হচ্ছে আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ দেখা ওহম মিটার কেন ওহম মিটার দেখো এ হচ্ছে ক্ষেত্রফল মিটার স্কয়ার নিচে আলো আছে কি মিটার একটা মিটার একটা মিটার কাটা গেলে শুধু কি থাকবে ওহম সরি মিটার থাকবে আর আর এক হচ্ছে কি ওহম তাহলে ওহম মিটার বোঝা গেল তো ব্যাপারটা তাহলে আমরা একক বের করতে পারবো তাহলে এখানে রোকে আপেক্ষিক রোধ বলা হয় এর একক হচ্ছে কি ওহম মিটার ক্লিয়ার এখন আমরা বিভিন্ন পদার্থ আপেক্ষিক রোধ দিয়ে বের করে ফেলছে তো এখন যে বিভিন্ন পদার্থ আপেক্ষিক রোধ দিয়ে বের করে ফেলছে আমরা ইচ্ছে করলে বের করতে পারবো কেননা আমরা বলছিলাম রো ইকুয়াল টু কি

কাজ দেয় কোনো দ্রবক মান দায়িত্ব ঠিক আছে তাহলে রূপকে আর কত 1.59 10 3 এইভাবে বাকিগুলো আর বলা দরকার নাই পারবে তো নাকি এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে তো দেখো এগুলো মাইনাস এসে এগুলো প্লাস তার মানে এই তাম এগুলোর এক আর কি আফিক কম অপরদিকে বাতাসের কি এত বেশি এখন আফিক রূপের সংজ্ঞা যদি তোমাকে বলা আফিক রূপটা কি তাহলে তুমি কি বলবা বলতে পারবে কিছু যা আফিক রূপের এখান থেকে দেওয়া যাবে এই যে ওহম মিটার কি আমরা এখান থেকে শুরু করি এক মিটার দৈর্ঘ্য এবং এক মিটার প্রস্থের ক্ষেত্রফলের এক মিটার দৈর্ঘ্য এবং এক মিটার প্রস্থের ক্ষেত্রফল কোন তারের রোধ যদি কত হয় এক ওহম হয় তাহলে তা হচ্ছে তার আপেক্ষিক রোধ ঠিক আছে না ব্যাপারটা এরকম হবে না ব্যাপারটা হবে যে এক মিটার দৈর্ঘ্য এবং এক মিটার প্রস্তাদের ক্ষেত্রফলের যেই পরিমাণ রোধ থাকবে অর্থাৎ তারটা হবে এক মিটার এবং ক্ষেত্রফল হবে কি ওয়ান মিটার স্কোয়ার ওই তারের ওই তারের যে পরিমাণ রোধ থাকবে এই এতটুকু পরিমাণের তার রোধ থাকলে ওই পদার্থের আপেক্ষিক রোধ এভাবে বলা যেতে পারে ব্যাপারটা পরিবাহীর দৈর্ঘ্যের উপরে নির্ভর করে রোধ আর কিছু করে ফ্রসালের উপরে পরিবাহীর উপাদানের উপরে ওই দৈর্ঘ্যটা হচ্ছে A পরিবাহীর উপাদান হচ্ছে বুঝাইলে তো তাহলে এই তিনটে রাশিয়ার উপর নির্ভর করে আর কোন কিছু আছে আছে আরো কিছু পরিবেশের তাপমাত্রা এটা তোমাদের আলোচনা করছি আমি জানি না কোনো দিকটা আলোচনা করতে আলোচনা এবং রো এর উপরে সাথে তাপমাত্রা নির্ভর করে এবং তাপমাত্রার ব্যাপারটা দুই ক্ষেত্রে দুই রকম অর্ধ পরিবেশের ক্ষেত্রে এক পরিবেশ ক্ষেত্রে এক কথাটা গত ক্লাসে বলছিলাম আর কি রেজিস্টেন্স ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট ফ্লোইং থ্রু দ্য কন্ডাক্টর অর্থাৎ কন্ডাক্টর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোয়িং হবে সেটা সেটা কিসের উপর নির্ভর করবে রেশিও রেশিও অনুপাতের উপর কিসের অনুপাতে নির্ভর করবে বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট ভোল্টেজ এবং কারেন্টের অনুপাতের উপরে নির্ভর করবে রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স হলো ভোল্টেজ বাই কারেন্ট ভোল্টেজ মানে বি কারেন্ট মানে হলো কি আই ঠিক আছে তাহলে দা এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম ঠিক আছে ওহম মানে সিগমাটাকে তারপরে এখানে বলছে হোয়াট ইজ রেজিস্ট্যান্স রোধ কি রেজিস্ট্যান্স ইজ দা অপজিশন টু দা ফ্লো অফ চার্জ

তা আমরা তো অঙ্ক দিয়ে এগুলো বের করতে হয় কিছু মান জানা থাকলে আর কিছু মান জানা না থাকলে আমরা এই যে এখানে পরিব্যক্ত নির্ণয় করার কি আছে মেশিন আছে ঠিক আছে বর্তমানে ডিজিটাল মেশিন বের হয়ে গেছে আগে অ্যানালগ মেশিন ছিল এই এই কথাগুলো কেন বলা আছে আমি এই কথাগুলো পড়ে দিছি ঠিক আছে অর্থাৎ এখানে পয়েন্ট উঠবে এই যে ডিজিটাল মেশিন ঠিক আছে আর তারপর আমরা সিগমা ইকুয়াল টু 1 বাই রো ঠিক আছে পরিব্যক্ত সিগমার একক হচ্ছে কি ওহম মিটার পার 1 বাই ওহম আমরা খুব সহজে এখান থেকে বের করে নিতে পারি ঠিক আছে কারণ ওহম মিটার তাহলে ওয়ান বাই ওহম মিটার ঠিক তো সেটাই তো হয়ে গেল উপরে হয়ে যাবে আমরা যেখানে বলছিলাম এখানে একটা বিশ্ব মন রাখতে হবে